এটা অত্যন্ত অশোভনীয় আচরণ বিলের ওপর তারা আলোচনা করেছেন প্রয়োজন হলে আদালতে যেতে পারে কিন্তু রাজ্যপাল যদি তাদের কথা শুনে বিল আটকে দেয় তাহলে ধরে নিতে হবে তিনি পক্ষপাত করেছেন অত্যন্ত অশোভনীয় আচরণ সম্পূর্ণ অশোভনীয় আচরণ বিলের ওপর তারা আলোচনায় অংশ গ্রহণ করলেন বিলে ভোটাভুটি হলো ভোটাভুটি হয়ে বিল পাস হলো কেন রাজ্যপালের কাছে তারা যাবেন আমি জানি না আদালতে যেতে পারেন সেটা আলাদা কথা কিন্তু রাজ্যপাল যদি ওদের এই রিপ্রেজেন্টেশনে প্রভাবান্বিত হন তাহলে তো আমার মনে হয় যে তিনি তার গণতান্ত্রিক যে অধিকার সে হয়তো ঠিকমতো সঠিকভাবে প্রয়োগ করছেন না আমাদের কাজ হচ্ছে রাজ্যপালের সঙ্গে কাজকর্ম করা এবং আমাদের সাথে বিধানসভা এবং রাজভবনের আমাদের কোনো সংঘাত নেই কোনো বিরোধ নেই রাজ্যপাল তার ইখতিয়ারের মধ্যে কথাবার্তা বলছেন আপনারা এত প্রশ্ন করলেন সেই জন্য আমি উত্তর দিলাম কিন্তু আমার উত্তর দেওয়াটাও রাজ্যপাল তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে কিছু বলেছেন তবে তার এই দৃষ্টিভঙ্গির সঙ্গে আমি সহমত নাই এটুকু আমি বলতে পারি